আমার বিয়ার ট্রান্সপ্লান্ট করানোর আগে কিছু গ্যাপ ছিল, প্রপারলি বিয়ারটা ছিল না। এই নিউ রুটসের ব্যাপারটা আমার এক কলিগের কাছ থেকে জানতে পারি, একজন সিনিয়র দাদার কাছ থেকে। তো সেও হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিল, আমি এখানে এসে ডাক্তারের সাথে কনসাল্ট করে আমি ফেব্রুয়ারি মাসে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম। আমি এখন জুলাই মাস, আফটার 5 মান্থস অফ বিয়ার ট্রান্সপ্লান্ট, এখন বিয়ার্ডের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন, আগের থেকে অনেক বেটার। আর এখন আগের থেকে বেশি কনফিডেন্টও লাগে নিজেকে ছবি তুলতে, মানে আগে কখনো যদি ছবি তুলতাম কিছু জায়গায় গ্যাপ থাকতো যেটা ভালো লাগতো না, এখন অনেক বেটার।